আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির দোকানের ভোগসাগর মিষ্টিটা আমার ভীষণ পছন্দের আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে কথা দিচ্ছি ভিউয়ার্স আজকের রেসিপিটা দেখার পরে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বাইরে থেকে মিষ্টি কিনে আনা বন্ধ করে দেবেন কেন কারণ এই মিষ্টিটা বাসায় বানালে এতটাই টেস্ট হয় যে দোকানের মিষ্টিটা এর কাছে কিছুই না হ্যাঁ ভিউয়ার্স বিশেষ করে একবার বানিয়ে দেখুন আশা করছি হতাশ হবেন না তো চলুন ছটপট রেসিপিটা নিয়ে নিই প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ দুধ আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এর সাথে দুইটা এলাচ আর এলাচগুলো একটুখানি মুখের দিকটা চিড়ে দিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে দুধের সাথে ভালোভাবে মিশে যায় যাই হোক প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার কড়াইটা নিয়ে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে আমি আগেই বলে রাখছি যে এটা কিন্তু আমি কোনো টিভি শো করছি না এটা আমি বাসায় তৈরি করছি তো বাড়িতে কিন্তু প্রতিদিন নিত্য নতুন হাঁড়ি পাতিল ব্যবহার করা সম্ভব না যেটা আমরা সবাই জানি তাই না তাই যারা খারাপ কমেন্ট করবেন তারা প্লিজ নিজের বাসার হাঁড়ি পাতিলগুলো একটু খেয়াল করে তারপরে করবেন যাই হোক মূল কথায় আসি আমি দুধটা জাল করে একদম থ্রি কাপ থ্রি ফোর্থ কাপের মতো করে নিয়েছি তার মানে অর্ধেকেরও অনেক কম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আপনারা চেষ্টা করবেন চিনি না দিয়ে কন্ডেন্স মিল্কটাই দেওয়ার এতে করে টেস্টটা ভালো আসে আর একটা ব্যাপার মিষ্টিটা আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ হুবহু ফলো করবেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন যাই হোক এখন এই দুধটা আমি যখন কন্ডেন্স মেশানো হয়ে গিয়েছে তখন আমি এই এলাচের দানাগুলো ফেলে দিচ্ছি এলাচগুলো ফেলে দিচ্ছি এতে করে এটা দাঁতের নিচে পড়ার আর কোনো পসিবিলিটি থাকবে না কারণ মিষ্টি খাওয়ার সময় দাঁতের নিচে পরলে কিন্তু খুবই বাজে লাগবে যাই হোক আমি এখন শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে চিনি চিনি নিয়েছি আমি এক কাপের মতো আর নিয়েছি এখানে পানি চার কাপ মানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি সব কিছু মেপে নিচ্ছি এক কাপ চিনি আর তার সাথে চার কাপ পানি এখন এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় এদিকে আমি নিয়ে নিয়েছি আধা চা চামচ চিনি আর আধা চা চামচ ময়দা তার সাথে নিয়ে নিয়েছি আমি দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার এর বেশি নেওয়া যাবে না এতে করে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে আর এখানে নিয়ে নিয়েছি আমি থ্রি ফোর্থ কাপ ছানা আমি আজকে এক লিটার দুধকে ছানা করেছি আর সেটা থেকে থ্রি ফোর্থ কাপ ছানা হয়েছে অনেক সময় এক লিটার দুধকে ছানা করলে এক কাপও হয় বা কম বেশিও হতে পারে তো এই জন্য আজকে আমার এখান থেকে ছানা হয়েছে থ্রি ফোর্থ কাপ এখন এই ছানাটা ভালোভাবে আমি এটার সাথে মিশিয়ে নিয়েছি যাতে সমস্ত ময়দা চিনি আর বেকিং পাউডারটা ছানার সাথে সব দিকে ভালোভাবে মিশে যায় আর এটা আমি যতক্ষণ পর্যন্ত মেখে নেব যতক্ষণ না এই যে চিনি যা দিয়েছি সেটা গলে যায় হাতে লাগলে আপনারা বুঝতে পারবেন যে এটা মাখানো হয়ে গেছে আর একটা ব্যাপার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছানাটা কতটা নরম হ্যাঁ মিষ্টি তৈরি করার জন্য এটা যে খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জানি যে মিষ্টি তৈরি করতে ছানাটা কিন্তু পারফেক্ট না হলে মিষ্টি কখনোই ভালো হবে না তো ছানা তৈরির একটা রেসিপি আছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এখন আমি এই যে মিষ্টিগুলো থেকে লেচি কেটে নিচ্ছি আর এগুলো থেকে আমি মোট পাঁচটা মিষ্টি করব। আমার থ্রি ফোর্থ কাপ ছানা ছিল সেখান থেকে আমি এখানে পাঁচটা মিষ্টি তৈরি করছি দোকানে যেই সাইজের থাকে আমি সেই সাইজের তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু এটা ছোট বড় করতে পারেন আর বুঝতে পারছেন মিষ্টিটা একটু ওভাল শেপের হবে এটা এরকমই কিন্তু থাকে দোকানে তো এভাবে করেই আমি মিষ্টিটা শেপ দিয়ে নিচ্ছি আমি পাঁচটা মিষ্টি এভাবে তৈরি করে নেব আর ওদিকে শিরাটা যখন পানির সাথে চিনিটা গলে যাবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব তো এই তো হয়ে গিয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন চিনিটাও গলতে শুরু করে দিয়েছে অনেকখানি গলে গেছে তো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই তো চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আর পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর ঘড়ি ধরে ঠিক আমি বারো থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব এর বেশি কিন্তু জাল করব না এতে করে মিষ্টিটা একটু শক্ত হয়ে যাবে মানে এটা চমচমের মতো হয়ে যাবে আমরা যেটা চাচ্ছি না এটা কিন্তু একটু নরম থাকবে এই জন্য পনেরো মিনিটের মধ্যেই এটা নামিয়ে ফেলতে হবে এই তো আমার এখানে চোদ্দো মিনিট হয়ে গিয়েছে আমি চুলা রাস্তা বন্ধ করে দিচ্ছি এখন আমি এটা ঠান্ডা হতে দিব মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর এরকমই হওয়ার কথা এই তো এখন মিষ্টিগুলো ঠান্ডা করতে দিচ্ছি আর এদিকে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটার দিকে একটু দেখাবো যে দুধটা কিন্তু একদমই ঠান্ডা হওয়া যাবে না তো দুটা আমি এখানে আমি এই এইরকম একটি ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছড়ানো পাত্রে যদি মিষ্টিটা জাল করি সেক্ষেত্রে ভালো হবে এই জন্য আমি একটু ওই কড়াইটা থেকে এটাতে ঢেলে নিলাম এখন আমি এখানে সবগুলো মিষ্টি দিয়ে দেব পাঁচটা মিষ্টি দিয়ে দেবো দিয়ে জাল করে নেব ঠিক তিন থেকে চার মিনিটের মতো আচ্ছা দুধটা কিন্তু ঘন রাখা যাবে না কারণ এই দুধটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে ঘন হয়ে গেলে কিন্তু এই দুধের যেই ঘনত্বের কারণে মিষ্টির ভিতরে কিন্তু এটা ঢুকবে না এই জন্য কিন্তু এই দুধটা এরকম ঠান গরম রাখতে হবে আর যাতে ঘন না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে মানে গরম থাকলেই এটা আর ঘন হবে না যখনই দেখবেন দুধটা ঠান্ডা হয়ে আসছে এটা কিন্তু ঘন হয়ে যাবে কারণ আমাদের দুধটা কিন্তু অনেকখানি আমরা জাল করে কমিয়ে নিয়েছি তাই না এলাচের যে দানাগুলো আছে সেটা আমি ফেলে দিচ্ছি এগুলো দাঁতের নিচে পড়লে খুবই খারাপ লাগে খেতে তো আমি এখন হালকা হাতে এভাবে করে একটু উল্টে দিচ্ছি এটা মিষ্টিটা অনেক সফট এখন এই পর্যায়ে যদি আমি চামচ দিয়ে নাড়তে যাই সেক্ষেত্রে মিষ্টিটা ভেঙে যেতে পারে তার জন্য আমি এভাবে করে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে মিষ্টিটা নিচে না লেগে যায় আর চুলা রাসটা কিন্তু একদমই লোতে থাকবে কারণ এই যেহেতু দুধটা অনেক ঘন তাই এটা কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি যে এই যে দুধটা ছিল খিরসাটা হয়ে গেছে সেটা কিন্তু অনেক ঘন বুঝতে পারছেন নিশ্চয়ই ভিউয়ার্স যে খিরসাটা অনেক ঘন হয়ে গিয়েছে এখন আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি মিষ্টিটা হয়ে য়েই গেছে এখন শুধু উপরে মাওয়া ছিটিয়ে দিতে হবে মিষ্টির দোকানে কিন্তু আমরা দেখি যে এই মিষ্টিটার উপরে সাদা মাওয়া দেওয়া থাকে মানে গুঁড়া দুধ দিয়ে মাওয়া তৈরি করলে কিন্তু সাদা হয় তো যাই হোক আমি উপরে মাওয়া ছিটিয়ে দিচ্ছি আর মিষ্টিটা হয়ে গেছে আমি কেটেও আপনাদের দেখিয়ে দেবো এটা কেমন হয়েছে এই ছিল ভিউয়ার্স আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আপনারাও সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে